এবং ওই রিক্সা হচ্ছে আমার পায়ের উপরে উঠে আটকায় গেছে ঠিক আছে আর কি সে সামনেও যায় না পিছনে যায় না আমার পায়ের উপরে চাকাটা আছে পরে আমি রিক্সার হাত দিয়ে ঠেলে আমার পায়ের উপর থেকে সরাইছি তারপরে ওই মহিলার সাথে ছোট্ট একটা ঝগড়া করলাম আমি মোটরসাইকেলে বসেই যে আপনি যে অন্যদিকে তাকায় এরকম ভাবে মুভ করতেছিলেন আমি যদি না থামতে পারতাম তাহলে তো গেছিলেন আপনি আপনার গায়ে লেগে যাইতো ওই মেয়ে এমন একটা দিলো ওই শুনে আমি পুরাই গেলাম ঠিক আছে লিটারালি বলা হয়ে গেলাম আমি সে বলতেছে ভাই আমি স্লো করছি দেখেই তো আপনি বাঁচতে পারছেন আবার বলতেছে আমি স্লো করতে পারি নাই কেন আশেপাশের মানুষেরও টাকা কি হাসতেছে যে মেয়ে এটা কি বলে আর কি লিটারালি মানুষ বলে না যে ব্রেইন লেফট দা চ্যাট এরকম অবস্থা হয়েছে যে ব্রেইন লেফট দা চ্যাট এই হোয়াটসঅ্যাপ ভিডিও সবাই কেমন আছেন এখন বাইরে দেখলে মনে হয় যেন সন্ধ্যা কিন্তু অ্যাকচুয়ালি এটা সকাল আটটা প্রচুর বৃষ্টি বাইরে মোটরসাইকেল স্টার্ট দেই এমন একটা সময় আমি বের হইতেছি যখন হচ্ছে স্কুল কলেজ অফিস টাইম এভরিথিং অল কি পরিমাণ যে জ্যামের সাথে আমার যুদ্ধ করা লাগবে ওটা চিন্তা করে শিহরি তো আয় গেছি আর কি যাই হোক বের হওয়া লাগবে কিছু করার নাই আর বাইরে ভালো লেভেলের বৃষ্টি পড়তেছে এই বিশ্বের মধ্যে কতক্ষণ আমি রেকর্ড করতে পারবো আই ডোনো বৃষ্টি বাড়ে কমে এরকম অবস্থা বাতাস বাড়লে বৃষ্টি জোরে পরে বাতাস কম থাকলে গুঁড়ি গুঁড়ি পরে আর কি তার উপরে আছে হচ্ছে আমার পায়ের ব্যথা পায়ের ব্যথা নিয়ে হচ্ছে এখন আমি বলবো যে কালকে কি ঘটনাটা হয়েছে বাম পায়ের ব্যাথা ঠেলায় আমি গিয়ার চেঞ্জ করতে পারতাছি না উপরে পা দিয়ে চাপ দিতে গেলেই ব্যথা করতেছে আর কালকে যে ব্যথা ছিল ওখান থেকে হচ্ছে আজকে আরো বাড়ছে কালকে তো তাও হাঁটতে ছিলাম কোন রকম আজকে হাঁটতে নিলেই প্রচুর ব্যথা যাই হোক মেন রোডে বের হইলাম ফাইনালি লেটস গো বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে এবার গল্প বলি কালকে কি কাহিনী হয়েছে তো হচ্ছে বামে যে আবানি মাঠ আছে আবানি মাঠের ওইখান দিয়ে হচ্ছে আমি যাইতেছিলাম তো আমার একদম পিছনে হচ্ছে একটা রিক্সা ছিল তো আমরা দুইজনই হচ্ছে নর্মাল একটা স্পিডে মুভ করতেছিলাম এবং আমার পিছনে একটা কিন্তু ব্যাটারি রিক্সাও না পায়ে চালানো রিক্সা তো ওইটা আমার পিছনে আমি ওটা সামনে এখন হঠাৎ করে একটা মেয়ে বয়স জাস্ট হয়তো আমার সমান হতে পারে আমার থেকে একটু ছোট হতে পারে মনে হলো ৩৫ হতে পারে লিটারালি অন্য দিকে তাকায় একদম উল্টা দিকে তাকায় রাস্তা পার হইতাছে এবং হাতে ফোন ফোনের দিকে খেয়াল করে আর আমার দিকে তাকাই না এরকম অবস্থা তারপরে সে ফাইনালি একদম আমার মোটরসাইকেলের সামনে চলে আসলো এবং ওই সময়টাতে জাস্ট আমার দিকে তাকাইলো সে ওই সময় তার অ্যাটেনশন হইল যে আচ্ছা ওই সাইড থেকে তো মনে কেউ আসতে পারে এদিকে কিন্তু আমি হন দিতেছি কন্টিনিউয়াসলি এবং আমি বলা যায় থার্টি এরকম স্পিডে ছিলাম তো হঠাৎ করে ব্রেক করে কোনো মতে আমি থামছি আরে এত বৃষ্টি ক্যামেরা ব্যাগ ঢুকে ফালনা লাগবে ওরে রিক্সা ভাই আমি এই মাত্র গেছিলাম একদম গেছিলাম আমি ডান হাত দিয়ে মোটর সাইকেল চালাইতেছিলাম ওরে বাতাস ভাই বাতাসে ঠেলা ফালা দেয় পারলে ওয়েদারটা খুবই জোস লাগতেছে শুধুমাত্র উদ্বাসটা না থাকলে হয়তো উদ্ভাসটা আমার স্লিপ সাইকেল একদম নষ্ট করে দিছে ঘুমের কোন মাথা নাই এখন আমার উদ্ভাসের কারণে যাই হোক দাঁড়ান লেন্সটা একটু ময়ছা নেই আমি মোটামুটি শিওর লেন্স এখন পুরা ভরা গেছে পানিতে তো এবার আমার কাহিনীটা বলি সো কোনো মতে অনেক কষ্টে আমি তার সামনে থামলাম একদম পায়ের সামনে তারপরে সে আমার দিকে তাকাইলো তো বলদের মতো সে তাকায় আছে কি হইলো কাহিনি এবং আমার পিছনে যে রিক্সাটা ছিল ওইটা আমার মতো ধাম করে ব্রেক করে থামতে পারে নাই সে হচ্ছে আমার পায়ের উপরে উঠা দিচ্ছে চাকা এবং রিক্সাতে আরো দুইজন মানুষ ছিল তো তাদের ভার পুরা আমার পায়ের উপরে এবং ওই রিক্সা হচ্ছে আমার পায়ের উপরে উঠে আটকা গেছে থেকে সরাইছি তারপরে ওই মহিলার সাথে ছোট্ট একটা ঝগড়া করলাম আমি সাইকেলে বসেই যে আপনি যে অন্যদিকে তাকায় এরকম ভাবে মুভ করতেছিলেন আমি যদি না থামতে পারতাম তাহলে তো গেছিলেন আপনি আপনার গায়ে লেগে যেত ওই এমন একটা শুনে আমি পুরাই বলা হয়ে গেলাম ঠিক আছে লিটারালি বলা হয়ে গেলাম আমি সে বলতেছে তো আপনি স্লো করতে পারেন নাই কেন আমি তো পুরাই অবাক আরে ভাই আমি স্লো করছি দেখেই তো আপনি বাঁচতে পারছেন আবার বলতেছে আমি স্লো করতে পারি নাই কেন আশেপাশের মানুষেরও টাকা আর কি হাসতেছে যে মহে মেয়ে এটা কি বলে আর কি লিটারেলি মানুষ বলে না যে ব্রেইন লেফট দা চ্যাট এরকম অবস্থা হয়েছে যে ব্রেইন লেফট দা চ্যাট আমার উল্টা বলতাছে আমি স্লো করতে পারলাম না কেন তো আমার তো পুরাই মাথাটা তো গরম হয়ে গেছে আর পা পা তো প্রচুর ব্যথা তো আমার পিছনে রিকশাওয়ালা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই বেশি লাগছে নাকি আর ওই মেয়ে অন্যদিকে তাকায় ইগনোর করার ট্রাই করতেছে হেঁটে চলে যাওয়া ট্রাই করতেছে ওই মেয়ে বিড়াল টিরাল হচ্ছে এরকম ভাবে দৌড় দেয় ঠিক আছে সে এমন ভাবে গেছে যাই হোক তার উচিত ছিল আর হচ্ছে আমারে ধন্যবাদ দেওয়া যে যাক আপনি থামতে পারছেন আমি সরি এরকম ভাবে যাওয়ার জন্য সে উলটা এরকম কিছু না করে হাঁটা শুরু করে দিছে এবং আমি যে একটা ব্যাথা পাইছি আমারে সে আর কি কিছু জিজ্ঞাসা করলো না অথবা হেল্প করার ট্রাইও করলো না যে ভাই আপনার কোনো সমস্যা হইতাছে নাকি সে উল্টা আমারে বলে আপনি স্লো করলেন না কেন ভাই স্লো করছি দেখেই তো আমি থামতে পারছি নাকি না হলে তো আপনি গেছিলেন তো রিক্সাওয়ালাই হচ্ছে একমাত্র লোক যে হচ্ছে আমারে জিজ্ঞাসা করলো যে ভাই ব্যথা পাইছেন নাকি আর আসলে রিক্সাওয়ালাটা দোষ ছিল না কারণ ইনস্ট্যান্টলি তার থামা পসিবল না সে আমার একদম পিছনে পিছনে আসতেছিল তো পরে আমি ধানমন্ডি লেকের সাইডে যে রাস্তাটা আছে আমি আসলে জার্মান ক্লাসে যাইতেছিলাম তো ওই রাস্তা দিয়ে হচ্ছে যাইতাছি পরে দেখি যে পায়ের ব্যথা অনেক বাড়তেছে দেন আমি জুতাটা খুললাম দেখি যে অনেক কাদা লেগে আছে তারপরে জাস্ট রাস্তাতে যে পানি জমা থাকে না ওই পানি দিয়ে হচ্ছে ডলে কাদাটা সরাইছি সরানোর পরে দেখি যে একদম লাল হয়ে আছে পুরা পরে বুঝছি পাটা ভেঙে গেল নাকি কে জানে তারপরে ওই আবার অবস্থাতে পরে আমি যাওয়া শুরু করছি দেন আমি জার্মান ক্লাসে গেলাম জার্মান ক্লাসে গিয়ে তারপরে পার একটা ছবি তুললাম তো ওই ছবিটাই হচ্ছে এখানে দেখাইতেছি আর কি যে এই অবস্থা হয়েছে আমার তো যখন ছবি তুলছি তখন লাল অনেকটা কমে গেছে এর আগে হচ্ছে অনেক লাল হয়েছিল তবে ভাগ্য ভালো যে পা ফুলে টুলে নাই তাহলে তো জিনিসটা এরকম হয়তো যে হয়তো কোনো হাডিতে ভেঙে গেছে তবে ব্যথা আছে ভালোই কারণ হারে লাগছে তো এই জন্য প্রচুর আছে এই অবস্থাতে আমাকে মোটরসাইকেল চালানো লাগতেছে আবার আজকে আমি এই যে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এগারো ঘন্টা উদ্ভাসে ক্লাস নিব দাঁড়া দাঁড়া হাঁটাও লাগবে ক্লাসের ভিতরে আমি বুঝতে পারতাছি না কিভাবে হচ্ছে এত কিছু আমি কোপ আপ করতে পারবো যাই হোক মেইন থিং ইজ অতটা বড় কিছু হয় নাই এবং আমি আসলে যদি অন্যদিকে খেয়াল করে চলতে থাকতাম তাহলে একদম লিটারি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর তার গায়ে লেগে যেত এইসব ব্যাপারে সাবধান থাকা লাগবে আরো কিন্তু মানুষের এভাবে রাস্তার মধ্যে হঠাৎ হাতা শুরু করলে অথবা দুর্দার শুরু করলে কি আর করা যায় যাই হোক কাজ করবে এখানে শেষ করি আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড আই অলসো হোপ দ্যাট মাই গো ডাজন্ট গেট স্টাক কারণ প্রচুর বৃষ্টিতে ভিচ্ছে তো ইফ ইয়ার ওয়াচিং ফর সাবস্ক্রাইব সাবস্ক্রাই নেক্সট ওয়ান সবাই ভালো থাকেন সাবধানে রাইড করেন টাটা